গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি আভিযানিক দল পীরগঞ্জ থানার বড় দরগা সংলগ্ন রংপুর টু বগুড়া গ্রামে একটি মহাসড়কের সামেরহাট মোড় এলাকা থেকে সানেরহাট মোড় এলাকা থেকে অভিযান পরিচালনা করে একটি ছোট কাভার্ড ভ্যান গ্রেপ্তার করে, যেখানে খুব বিশেষ একটি পদ্ধতিতে গাঁজাগুলো লুকানো ছিল। এই কাভার্ড ভ্যানটি প্রাথমিকভাবে দেখলে বোঝার কোনো উপায় নাই যে গাঁজাগুলো কীভাবে লুকানো ছিল। কাভার্ড ভ্যানটি ছিল সম্পূর্ণ খালি। আমাদের যে আভিযানিক দল অত্যন্ত দক্ষতার সাথে সুতীক্ষ্ণ পর্যবেক্ষণের মাধ্যমে এই লুকিয়ে থাকা, বিশেষভাবে লুকিয়ে থাকা, লুকিয়ে রাখা এই গাঁজাগুলো উদ্ধার করে এবং সুজন মিয়া এবং মোহাম্মদ আরিফ হোসেন নামে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এবং এই দুজনের দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে আমাদের আভিযানিক দল কাউনিয়া থানাধীন চণ্ডীপুর গ্রাম থেকে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের বাসভবন থেকে সর্বমোট 60 কেজি গাঁজা এবং 245 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এই অপারেশনে গাঁজা এবং ফেন্সিডিলের পাশাপাশি আমরা একটি ট্রাকও গ্রেফতার করেছি। এই ট্রাকের ভিতরে ফেন্সিডিলগুলো ফিটিং করা ছিল, মানে এর ভিতরে লুকায়িত ছিল। এই সর্বমোট 4 জন মাদক ব্যবসায়ীকে আমরা মাদকদ্রব্য বহনের জন্য গ্রেফতার করেছি এবং অদ্যাবধি র‍্যাব টেরর যে সফলতার ইতিহাস, তার মধ্যে আজকের এই সফলতাটি অন্যতম। সর্বমোট 158 কেজি, প্রায় 4 মণ গাঁজা আমরা গতকাল রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, যা আপনাদের সামনে উদ্ধার করেছি, যা আপনাদের সামনে আলামত হিসাবে রাখা আছে। এছাড়াও গতকাল রাতে মধ্যরাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া দাউদপুর রোডে অভিযান পরিচালনা করে আমাদের একটি আভিযানিক দল, এবং এই অভিযানের মাধ্যমে একটি বিদেশি রিভলভার সদৃশ নকল অস্ত্র, একটি চাপাতি, একটি ছোরা এবং 3টি দাসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় 2জন সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম এবং মোহাম্মদ ইকবাল হোসেনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে তারা তাদের সহযোগীদের নিয়ে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা সহ বিভিন্ন স্থানে তারা নিয়মিত ডাকাতি পরিচালনা করে, এবং গতকাল তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, যখন তখনই আমাদের আভিযানিক দলের হাতে তারা গ্রেপ্তার হয়। এই ছিল আমাদের আজকের প্রেস ব্রিফিংয়ের সারাংশ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে। সর্বমোট যেই আনুমানিক মূল্য 40 লক্ষ টাকার মতো হবে এবং ফেন্সিডিল প্রায় 2.5 লক্ষ টাকার ফেন্সিডিল আমরা গতকাল গ্রেফতার করেছি আনুমানিক। ধন্যবাদ। সবাই সবার কাজ করছে। আমরা র‍্যাব 13, আমরা র‍্যাব ফোর্সের সদর দপ্তরের সুন্দর সুকঠোর করে থাকি এবং পর্যবেক্ষণের অধীনে আমরা থাকি, সেটাই আমাদের সফলতার মূল চাবিকাঠি বলে আমি মনে করি। র‍্যাব ফোর্সের সদর দপ্তরের সুন্দর দিক নির্দেশ সুসংগটি আসলে আসে না, আমাদের দায়িত্ব আমরা পালন করে যাব, সেটাই আমাদের মূল মন্ত্র। সীমান্ত এলাকা হলেও যাই, সেটা অবশ্যই আমরা যাই, যাবো না কেন, সেটা আসলে অন্য সংস্থার বিষয়, এটা আমাদের র‍্যাবের।